কোথা যাচ্ছেন? যেখানে খুশি সেখানে যাচ্ছি। আপনার তাতে কি আসে যায়? আচ্ছা, আমার একটা কথা জানতে খুব ইচ্ছা করছে। বলতে পারেন এটাই আমার শেষ প্রশ্ন? শেষ প্রশ্ন? ঠিক আছে, করুন। আমি এত চেষ্টা করলাম, আমার 100% দিলাম, কিন্তু বলেন তো আমি আপনার মনটা পেলাম না কেন? আমার মনটা তো অনেক আগেই মরে গিয়েছিল, এখন যেটা আছে সেটা সম্ভবত পাথর। আসলে আপনার মনটা পাথরের মতোই শক্ত, আমি হয়তো পাথরের মধ্যে ফুল ফোটানোর চেষ্টা করেছি মাত্র। পাথরটা এত শক্ত যে ওটা ভেদ করে কোনো পানি, ভালোবাসা, যাবতীয় কোনো কিছুই প্রবেশ করতে পারে না। আমি জানি যে আমি আপনাকে আটকে রাখতে পারবো না, আমি সেটা চাইও না। শুরু থেকে আমি জানতাম যে আমি কখনো আয়ান হতে পারবো না, আমি শুধু চেয়েছিলাম আপনার সাথে থেকে বাবাকে আগলে রাখতে। আপনি চাইলে কিন্তু ব্যাপারটা অনেক সহজ হতো আপনার জন্য, আমার জন্য, বাবাকে দেখে রাখা, বাবাকে টেক কেয়ার করা। অ্যাক্টিং করতে করতে কখন যে আমি আসলেই বাবার ছেলে হয়ে গেছি আমি নিজে টের পাইনি। যাই হোক, আপনার জন্য শুভকামনা, ভালো থাকবেন, আসি তাহলে। আপনি আমাকে এতগুলো কথা বললেন, আপনি আমার কাছ থেকে কিছু শুনবেন না? আপনার কি খুব তাড়াহুড়া? আসলে ব্যাগটা খুব ভারী, এই ব্যাগটা নিয়ে আমি বাসা পর্যন্ত একা যেতে পারবো না। আপনি একটু আমাকে সাহায্য করবেন? বাবার কাছে যেতে হবে তো।